নমস্কার আমি অনুরাধা গুহ ফ্যাকাল্টি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের আচ্ছা আজকে আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব যে প্রবলেমটা আমরা আইদার আগে ফেস করেছি বা আমরা ভবিষ্যতেও ফেস করতে পারি সেটা হলো পাম্প মোটর নিয়ে পাম্প মোটর অলমোস্ট সবার বাড়িতেই লাগানো আছে ফ্ল্যাটে হোক বাড়িতে হোক যেখানে পাম্প মোটরটা কিন্তু আমরা সবাই ইউজ করে থাকি পাম্প মোটর গরম হয়ে যাচ্ছে এই প্রবলেমটা কিন্তু খুবই কমেন এটা আমরা খুব ইজিলি শুনে থাকি যে আমাদের মোটরটা গরম হয়ে যাচ্ছে এই মোটর গরম হয়ে গেলে আমরা কি করব বা কেন করবো এই রিজেনটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব তাহলে প্রথমে শুনে নি মোটরটা কেন গরম হয়ে যাচ্ছে এর কারণগুলো প্রথমে হলো পাম্প মোটরের আমরা দেখবো সাপ্লাই যেটা রয়েছে সেটা ঠিক আছে কিনা তার মানে ভোল্টেজটা কোনোভাবে কম বা কিছু হয়ে যায়নি তো ধরুন আমরা সেটা কোনোভাবে কমে যায়নি তো বা ভোল্টেজ লো হয়ে গেছে কিনা সেটা চেক করে নিলাম প্রথমে যদি করে হয়ে গিয়ে থাকে তার রেমেডি কি আমি দেখবো যে আমাদের সাপ্লাই ভোল্টেজ যেন ঠিক থাকে সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো আমাদের যে মোটরের মধ্যে একটা ক্যাপাসিটার থাকে সেই ক্যাপাসিটারটা এতদিন ঠিক ভ্যালুতে ছিল তাই আপনার মোটরটা কিন্তু ঠিকমতো রান করছিল বাট কোনোভাবে যেরকম সব জিনিসের ওয়ার অ্যান্ড হয় সেরকমই কোনোভাবে যদি ক্যাপাসিটারের ভ্যালুটা কমে গিয়ে থাকে তাহলেও কিন্তু মোটরটা গরম হয়ে যাবে তাহলে সেটার জন্য আমরা রেমেডি কি করব সেটার জন্য আমরা করব হলো আমরা ক্যাপাসিটারটা জাস্ট চেঞ্জ করে দেবো দুটো হতে পারে আচ্ছা 3 নম্বর যেটা আমরা চেক করব সেটা হলো এই যে কাপলিংটা রয়েছে এই কাপলিং এর অ্যালাইনমেন্টটা सेम আছে কিনা মানে মোটরটার পাম্পটা ঠিক আছে কিনা তার মানে অ্যালাইনমেন্টটা কোনো ভাবে যদি টিল্ট হয়ে যায় তাহলে কিন্তু মোটর গরম হয়ে যাবে তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হলো আমাদের এই অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা এই অ্যালাইনমেন্ট যদি ঠিক থাকে তাহলে নেক্সট আমরা পয়েন্টে চলে যাব যদি না ঠিক থাকে তাহলে ঠিক করতে হবে আর যদি ঠিক থাকে তাহলে নেক্সট কি দেখব এই যে বেয়ারিং বা বুশ যেটাই থাকুক না কেন সেটা কোনোভাবে ওয়ার বা ট্যার হয়ে গেছে কিনা মানে কোনোভাবে বেয়ারিংটা বা বুশটা নষ্ট হয়ে গেছে কিনা সেটা আমাদের কিন্তু দেখে নিতে হবে যদি কোনোটা নষ্ট হয়ে থাকে তাকে চেঞ্জ করতে হবে যদি নষ্ট না হয়ে থাকে তাহলে আমরা আবার আরেকটা নেক্সট পয়েন্টে চলে যাব তাহলে নেক্সট পয়েন্টে আমরা চলে যাব নেক্সট পয়েন্টটা কি আমাদের যদি কোনোভাবে আমাদের যে ডেলিভারিটা আছে সেটাতে যদি ওভারলোড হয়ে যায় তার মানে কি এতদিন ধরুন আপনি একতলায় জল তুলছিলেন হঠাৎ করে আপনার মনে হলো যে আপনি এবার দোতলায় জল তুলবেন তাহলে আপনি কি করছেন এই হেডটাকে আপনি বাড়িয়ে দিলেন তাতে কি হচ্ছে মোটরটার উপরে প্রেসার পড়ছে এ ওভারলোড হয়ে যাচ্ছে লোডটা বেড়ে যাচ্ছে যেহেতু লোডটা বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি মোটর গরম হয়ে যাবে তাহলে আমরা কি করব আমরা চেষ্টা করব যেটার জন্য আমরা কিনেছিলাম বা যেই ফ্লোরের জন্য আমরা ইউজ করছিলাম সেই ফ্লোরের জন্যই আমরা ইউজ করব। আরেকটাও হতে পারে যদি কোনোভাবে আপনি যেই ডেলিভারি পাইপটা নিয়ে যাচ্ছিলেন সেটাকে যদি ফর্ম করে দেন মানে আপনি স্ট্রেট নিয়ে যাচ্ছিলেন কোনোভাবে আপনাকে ওটাকে লেন্থটাকে বাড়াতে হলো হেড হাই মানে শুধু যে আপনার ডিসটেন্সটা বাড়ছে মানে গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোর ডিসটেন্স তা নয় আপনার কিন্তু টোটাল পাইপলাইনটাকে আমরা হেড বলবো শিপ টোটাল পাইপলাইনটা যদি আমরা ডিসটেন্সটা বাড়িয়ে দিই তাহলে টোটাল হেডটা বেড়ে গেল টোটাল হেড যদি বেড়ে যায় তার মানে আমাদের কিন্তু মোটরের উপরে লোড পড়ছে তাহলেও মোটর গরম হবে এই সবগুলো দেখার পরে যদি আপনার মনে হয় যে না সবই ঠিক আছে তাহলে টেকনিক্যাল ইস্যু হতে পারে সেটা হলো এর ভিতরে যে ওয়াইন্ডিংটা আছে তার যদি ইনসুলেশন কোনোভাবে কমে গিয়ে থাকে মানে ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ দা ওয়াইন্ডিং যদি মোটরের কমে যায় তাহলে কিন্তু আপনার মোটর গরম হয়ে যাবে তাহলে সেটার জন্য আপনার ওখানে কোনো টেকনিশিয়ানকে ডেকে এই রিপেয়ারটা করিয়ে নিতে হবে আশা করি প্রত্যেকটা পয়েন্ট আমি বলে দিয়েছি যেগুলোতে চেক করলে বোঝা যাবে যে মোটর কেন গরম হচ্ছে এবং প্রত্যেকটা রেমেডিও আমি বলে দিলাম আশা করি এই ভিডিওতে আপনাদের অনেক সুবিধে হবে থ্যাংক ইউ